بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের দিনী ভাই আলম তিনি অনেক আগে প্রশ্ন করেছেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব হয়নি, এজন্য আমি দুঃখিত। তার প্রশ্ন ছিল যে শেখ মতিউর রহমান মাদানি সাইদি সাহেবের বিভিন্ন ভুল ধরতে গিয়ে একটি ভুল এটাও ধরেছিলেন যে সাইদি সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, আবগাজুল হালালে ইলাল্লাহে আত-তালাক, সব থেকে নিকৃষ্ট হালাল ঘৃণিত হালাল আল্লাহর নিকটে হলো তালাক। এই হাদিসটি সাইদি সাহেব কোনো আলোচনায় উল্লেখ করেছেন এবং শেখ মতিউর রহমান মাদানি তার ভুল টুকেছেন, বলছেন এই হাদিসটি জয়ীফ। তারপর উনি বলছেন যদি এটা ঘৃণিত বিষয় হতো, ঘৃণিত হালাল হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বিবি হাফসাকে তালাক দিয়ে আবার রাজাত করেছিলেন। তো আলম ভাইয়ের জানার বিষয় যে এই হাদিসটি কোথায় পাওয়া যাবে এবং হাদিসটি কী পর্যায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার বিবি হাফসাকে তালাক দিয়েছিলেন, এই হাদিসটি কী পর্যায়ের হাদিস, এ ঘটনার সত্যতা জানতে চেয়ে উনি প্রশ্ন করেছেন। জি, বিষয়টি আমি একটু লম্বা করে বলার চেষ্টা করব, কারণ তালাকের বিষয়ে আসলে আমাদের অনেকেরই বোঝাবুঝির ভুল রয়েছে। তো প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিতেছি এখানে এই শুরুর দিকে, যে হাদিসটি আসলে জয়ীফ, আবগাজুল হালাল ইলাল্লাহে আত-তালাক হাদিসে জয়ীফ মুরসাল হওয়ার কারণে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে জয়ীফ বলেছেন এবং জয়ীফ তিরমিজিতে জয়ীফ আবু দাউদে এনেছেন, জয়ীফ আবু দাউদে এনেছেন, জয়ীফ ইবনে মাজাহও এনেছেন, কারণ এই দুটি গ্রন্থেই এই হাদিসটিকে আনা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু সাল্লাম তার বিবিকে তালাক দিয়েছেন, বিবি হাফসাকে তালাক দিয়েছিলেন, এই মর্মের হাদিসটিও সুনান আবু দাউদ এসেছে, সুনান আবু দাউদ এসেছে, আরও বিভিন্ন বর্ণায় এসেছে। যেমন সুনান আবু দাউদের বর্ণায় এসেছে আন উমারা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকা হাফসাতা সুম্মা রাজাআহা, অমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে তালাক দিয়েছিলেন, অতঃপর তাকে রাজাত করেছিলেন, মানে আবার ফিরিয়ে নিয়েছিলেন। দেখুন সুনান আবু দাউদ 2285 নম্বর হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, সহি বলেছেন। অনুরূপ হাদিস সুনান নাসাইতে এসেছে, বলা হয়েছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তাল্লাকা হাফসাতা সুম্মা রাজাআহা, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে তালাক দিয়েছিলেন, অতঃপর তাকে রাজাআত করে নিয়েছিলেন, মানে আবার ফিরিয়ে নিয়েছিলেন, মানে এক তালাক হয়ে গেছিল আবার তাকে ফিরিয়ে নিয়েছিলেন। সুনান নাসাই 3560 নম্বর হাদিস, এই হাদিসটি সহি, আল্লামা নাসির আলবানী এটিকেও সহি বলেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবি হাফসাকে তালাক দিয়েছিলেন বিষয়টি একেবারে সত্য কথা এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সুনান নাসাই সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদুল হাকিমে এসেছে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছিলেন, তাল্লাকা হাফসাতা বিনতা উমার, এরপর এর কিছুক্ষণ পরে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এরপর বলেন
قال لي جبريل عليه السلام راجع حفصة فإنها صوامة قوامة وإنها زوجتك في الجنة. আপনি হাফসাকে ফিরিয়ে নিন, রাজাত করে নিন, কারণ উনি অধিক হারে শ্যাম পালনকারিনী মহিলা এবং অধিক হারে ক্যায়ামকারিনী মহিলা, রাতের নফল নামাজ আদায়কারিনী মহিলা। ওয়াইন্নাহা জাওজাতুকা ফিল জান্নাহ, এবং তিনি আপনার জান্নাতেরও বিবি বটে। মসনাদুল হাকিম 6753 নম্বর হাদিস। তাহলে আমরা জানতে পারলাম যে জিব্রিল আমিন এসে রিকোয়েস্ট করেছেন, বলেছিলেন হাফসাকে ফিরিয়ে নিন, কারণ তিনি অধিক হারে শ্যাম পালন করেনি, অধিক হারে ক্যায়াম করেনি, মানে ভালো মহিলা। ওয়াইন হাজার জাকে ফির জান্না, এবং তিনি আপনার স্ত্রী বিবি জান্নাতের, মানে জান্নাতও আপনার এই বিবি থাকবেন। সোহেব ইবনে হিব্বানের হাদিসে এসেছে, যে হাফসাকে তালাক দিলে ইবনে ওমর থেকে বলনা, তিনি বলছেন দাখালা ওমর আলা হাফসা ওয়াহিয়া তাবকি, ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসার নিকটে প্রবেশ করলেন, ওই সময় উনি কাঁদতেছিলেন। ফাকাল মা ইউবকিকে, তোমাকে কোন বিষয়ে কাঁদাচ্ছে? লাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকাকে, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তালাক দিয়েছেন। ইন্নাহু কদ কানা তাল্লাকাকে, উনি তো তোমাকে একসময় তালাক দিয়েছিলেন। সোম্মা রাজাকে মিন আজলি, অতঃপর তিনি তোমার রাজাত করেছেন আমার কারণে, মানে আমার খাতির, আমার সম্মান শ্রদ্ধায়। ফাইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাইন কানা তাল্লাকাকে লা কাল্লাম তোকে কালিমাতান আবাদা, যদি উনি আবার তালাক দেন তোমাকে দিয়ে থাকেন, আবার তালাক দিয়ে থাকেন, তাহলে তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, কোনো দিন আর কথা বলবো না। সোহেব ইবনে হিব্বান 4276 নম্বর হাদিস। হাদিসের ব্যাখ্যাকারী এবং হাদিসের চুলচেরা আলোচনাকারী শোয়েব আন-নাওত মুহাদ্দিস, তিনি বলছেন ইসনাদুহু জাইয়িদ, হাদিসটি সনদ জাইয়িদ। এই হাদিস থেকে আমরা আরেকটি হেকমত বুঝতে পারলাম, কেন তালাক তাকে ফিরিয়ে নিয়েছেন তালাক দেওয়ার পর, এটা ওমরের খাতিরে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খাতিরে, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মান করে, সম্মান করে ফিরিয়ে নিয়েছেন। আরেকটা কারণ জানতে পারলাম যে জিবরিল আমিন বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, যা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, তিনি কি বলেছেন যে হাফসাকে ফিরিয়ে নেন, কারণ উনি অধিক হারে শ্যাম পালনকারিনী, অধিক হারে ক্যায়ামকারিনী মহিলা, এবং ইনি আপনার জান্নাতেরও বিবি, জান্নাতি বিবি, মানে জান্নাতে ইনি থাকবেন, ইনি থাকবেন বলতে অন্যরা থাকবেন এমন না, সবাই থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিগণ জান্নাতে থাকবেন, এমনকি মোমেনদের যারা বিবি সৎকর্মশীলা বিবি হবে তারা সবাই মোমেনদের সাথে থাকবে, স্বামী স্ত্রী সব জানা থাকবে, জান্নাতি হলে, সৎ আমলকারী হলে। তো এখানে হাদিসে এভাবে বলা হয়েছে, তাহলে আমরা নিশ্চিত আকারে জানতে পারলাম যে বিবি হাফসাকে তালাক দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার ফিরিয়ে নিয়েছিলেন। এখন আমরা ফিরে আসি উভয় কথার দিকে, যে তালাককে নিকৃষ্ট হালাল বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই তালাক দিলেন, তাহলে নিকৃষ্ট হালাল হয় কেমন করে? আসলে বিষয়টা আমরা ব্যাখ্যা করে বলবো। তালাক দেওয়াটা সব সময় নিকৃষ্ট হালাল নয়, কিছু কিছু সময় হতে পারে মাকরুহ তালাক দেওয়াটা, কিছু কিছু সময় হতে পারে হারাম তালাক দেওয়াটা, যেমন মাসিক অবস্থায় তালাক দেওয়াটা হারাম, মাসিকে থাকাকালীন তালাক দেওয়া হারাম, আর মাকরুহ ও কারণে তালাক দিয়ে দেওয়া, কোনো কারণ নেই তালাক দিয়ে দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, অবশ্যই একটা কারণ ছিল, উল্লেখযোগ্য কারণ, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তালাক দিতে পারেন না। এবং তালাকটা ক্ষেত্র বিশেষে ওয়াজিব ফরজ হয়ে যায়, দিতেই হবে, না দিলে মানে মুশকিল রয়েছে। এটা কোন সময়? যখন স্ত্রী অসচ্চরিত্রের হবে, মানে তাকে বোঝানো হয়েছে, ওয়াজ করা হয়েছে, বিছানা পরিত্যাগ করা হয়েছে, প্রহার করা হয়েছে, এরপরও তার ঘাট টানামি বিদায় হয়নি, এরপরও তার দুশ্চরিত্র বিদায় নেয়নি, স্বামীর অবাধ্য সবসময় অবাধ্য হয়ে চলে, বা ফরজ বিষয়ে তরক করে, ফরজ এবং যেমন ফরজ গোসল করে না, ফরজ নামাজ পড়ে না, অথবা পরকীয়া প্রেম করে স্বামী থাকতে, আর স্বামী তাকে বুঝিয়েও পারেনি, তো এসব বিষয়, এসব ক্ষেত্রে তালাক ফরজও হয়ে যেতে পারে,
এই মর্মে আমরা এখন হাদিস পেশ করতে পারি। মুসনাদুল হাকিমের এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি সালাসাতুন ইয়াদুন আল্লাহ ফালা ইস্তাজাব লাহুম, তিনজন ব্যক্তি দোয়া করে আল্লাহ নিকটে কিন্তু তাদের দোয়া কবুল করা হয় না, মানে তাদের সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে দোয়া কবুল করা হয় না, দোয়া করলো বদোয়া করলো কবুল করা হবে না। তার ভিতরে এক নম্বর, রাজুলুন কানা তাহতাহু ইমরাতুন সাইয়াতুল খুলুকে ফালাম ইউতাল্লিকহা, কোন কোন বর্ণায় বলা হয়েছে সাইয়াতুল খুলুক, আর মুসনাদ হাকিমের বর্ণায় বলা হয়েছে রাজুলুন কানা তাহতাহু ইমরাতুন সাইয়া, এমন ব্যক্তি যার অধীনে রয়েছে খারাপ স্ত্রী মানে জঘন্য স্ত্রী, ফালাম ইউতাল্লিকহা, কিন্তু তাকে সে তালাক দেয়নি, তালাক দেয়নি, আর স্ত্রীর এইরকম খারাপ স্ত্রীতে অতিষ্ঠ হয়ে ওর ভর্তি বদোয়া করছে যে আল্লাহ ওকে ধ্বংস করে দাও, ওকে এ করো, ওকে সে করো, আল্লাহ দোয়া কবুল করবে না, কারণ সে নিজেই তালাক দেয়নি। সে তো তালাক দিতে পারতো খারাপ স্ত্রী যেহেতু, কিন্তু তালাক দেয়নি, আবার বদোয়া করছে ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে, কবুল হবে না। অরাজন কান আল্লাহ মারুন ফালাম ইশেদ আলাইহে, আরেকজন ব্যক্তি যার মাল ছিল কিছু, ফালাম ইউশেদ আলাইহে, কিন্তু ওটার উপর সাক্ষী সে রাখিনি, মানে কাউকে দিয়েছে ওই মাল কিন্তু সাক্ষী সে রাখিনি। অরাজন আতা সাফিহান মালহ, আরেকজন ব্যক্তি, এই হলো তৃতীয় ব্যক্তি, যে কোনো বেকুফকে মাল দিয়েছে, নির্বোধকে, যে ধনসম্পদ ব্যয় বন্টন করতে জানে না, তাকে ধনসম্পদ দিয়ে দিয়েছে। ওয়াকাদ ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, অথচ মহান আল্লাহ বলেন, ওয়ালা তু'তু সুফাহা আমওয়ালাকুম, তোমরা বেকুফদেরকে নির্বোধদেরকে তোমাদের ধন সম্পদ দিও না। এই হাদিসে কি বলা হয়েছে? তিনজনের দোয়া কবুল হবে না, দোয়া করবে কিন্তু কবুল হবে না। তার ভিতরে এক নম্বরে ধরা হয়েছে রাজুলুন কানা তাহতাহু ইমরাতুন সাইয়াতুন, এমন ব্যক্তি যার অধীনে খারাপ স্ত্রী রয়েছে কিন্তু সে তাকে তালাক দেয়নি। তাহলে তালাক না দেওয়াটা এখানে বলা যাচ্ছে অপরাধ। এই হাদিস থেকে কেউ কেউ এই মশলা নিয়েছেন যে খারাপ স্ত্রীকে তালাক দেওয়া ফরজ, ওয়াজিব, তাহলে দেখা যাচ্ছে তালাক ক্ষেত্র বিশেষে ফরজ হয়ে যায়, ক্ষেত্র বিশেষে হারাম হয়, ক্ষেত্র বিশেষে মাকরু হয়। মাকরুটা সাধারণত বিনা কারণে তালাক দেওয়া হলে, মাকরু হওয়ার দলিল বা ঘৃণিত হওয়ার দলিল আমরা নিতে পারি এই ক্ষেত্রে, মানে বিনা কারণে, যে ইবলিশ এতে খুশি হয়, ইবলিশ খুশি হয়। সহি মুসলিম শরীফ হাদিসে রয়েছে যে ইবলিশ তার আরশকে, তার সিংহাসনকে পানির উপরে বিছায়, স্থাপন করে, সোম্মায়া বা আসসারা ইয়াহু, এরপরে তার সেনাদেরকে পাঠিয়ে দেয়, সৈনিককে পাঠিয়ে দেয়, মানে তার চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে দেয়, ফাআদনাহুম মিনহুম মানজিলাতান আযামহুম ফিতনাতান, আর তার নিকটে সব থেকে নৈকট্যশীল হয় ওই ব্যক্তি যে সব থেকে বেশি ফেতনাবাজ হয়। চিন্তা করে দেখেন, ইয়াজিউ আহাদুহুম, তাদের একজন এসে বলে, ফায়াকুল, ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল, তাদের একজন এসে বলে, ফালতো কাজা ওয়া কাজা, আমি এমন এমন কাজ করেছি, ফায়াকুল মা সানাতা শাইয়ান, তখন ইবলিস বলে তুমি কিছুই করনি, কালা সুম্মা ইয়াজিউ আহাদুহুম, অতঃপর তাদের আরেকজন আসে, ফায়াকুল মা তারাকতু হাত্তা ফারাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি তাকে ছাড়িনি যতক্ষণ পর্যন্ত তার মাঝে আর তার বিবির মাঝে, তার মাঝে আর তার বিবির মাঝে পৃথক কি না এনে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার এবং তার বিবির মাঝে একেবারে পার্থক্য না করেছি, পার্থক্য না করে দিয়েছি তাদেরকে, মানে আলাদা না করেছি দুজনকে দুই দিকে, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়িনি, মানে লাগিয়ে দিয়েছি ঝগড়া, দিয়ে কী করেছে, তাদেরকে পৃথক করে দিয়েছে, মানে তালাক দিয়ে দিয়েছে। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদনিহে মিনহু, তখন ওই লোকটাকে, ওই ইবলিস, ওই ইবলিসের ওই চেলাটাকে তার নিকটবর্তী করে ফেলে, ওয়াকুল নেমা আন্তা, তুমি একটা ভালো মানুষ, বা নাম আন্তা, হ্যাঁ তুমি একটা কাজ করেছো। কাল আল আমাস, আমাস রাবি বলছেন, ওরাহু কল ফায়ালতাজমহু, আমি মনে করেছি, এটাও বলেন, আমার ধারণা যারা সুসাম এটাও বলেছেন, ফায়ালতাজমহু, এরপর তাকে বুকে জড়িয়ে ধরে, কে ধরে, ইবলিস, কাকে ধরে, ওই ব্যক্তিকে যে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, মানে আলাদা করে দিয়েছে,
এটা তালাকের মাধ্যমে আলাদা হতে পারে বা এমনি পৃথক করে দিয়েছে, মানে দুজনের সাথে কোনো সম্পর্ক না, পৃথক হয়ে গেছে, তো তালাকই উদ্দেশ্যে না হয়েছে, তাহলে দেখা যাচ্ছে ইবলিশ খুশি হয় স্বামী স্ত্রী যদি তাদের ভিতরে এভাবে বিভেদ সৃষ্টি হয়ে যায়, তাদেরকে দুই দুই দিকে দুইজনকে দুই দিকে করে দেওয়াতে ইবলিশ খুশি হয়, তাহলে তালাক দেওয়াটা বিনা কারণে ভালো কাজ না মাকরুহ কাজ, খারাপ কাজ। সুতরাং সব কথার ব্যাখ্যা রয়েছে। তো তালাক সর অবস্থায় মাকরুহ নাই, ঘৃণিত হালাল নাই, বরং প্রয়োজনে এটা ফরজ তালাক দেওয়াটা, আবার তালাক দেওয়াটা হারাম হয়ে যায় মাসিক অবস্থায়, আবার তালাক দেওয়াটা মাকরুহ হয়ে যায় বিনা কারণে তালাক দিলে, কারণ এতে ইবলিশকে খুশি করা হয়, ইবলিশ খুশি হয়। এবং সব থেকে বড়ো ফেতনাবাজ ইবলিশের বেশি নৈকট্যশীল হয়, আর এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এটা সব থেকে বড়ো ফেতনা, স্বামী স্ত্রীর ভিতরে এভাবে পৃথকী এর নিক্ষেপ করা, স্বামী স্ত্রীকে এভাবে জুদা করে দেওয়া ব্যক্তি যে এ কাজটা করে, ইবলিশের যে দোসর, ইবলিশের যে সন্তান চালা এ কাজ করে, সে তার নিকট বেশি প্রিয়। তাহলে এটা তো ভালো কাজ না, আমরা বুঝতে পেরেছি। সুতরাং একটা হাদিস জয়ীফ হয়ে গেলে পুরো মশলাটাই যে মানে আর প্রমাণিত নয় এমন না, বরং অন্যান্য দলিলের ভিত্তিতে একই মশলা প্রমাণ হতে পারে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তালাকের বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, তালাক সর অবস্থায় নিকৃষ্ট হালাল নয়, বরং বলা যেতে পারে তালাকটা নিকৃষ্ট পর্যায়ে হালাল হবে বা মাকরুহ হবে বিনা কারণে তালাক দিলে। আর এটা কোনো সময় ফরজ হয়ে যায়, যেমন দুশ্চরিত্রের স্ত্রী ফরজ তরক করছে, ওয়াজ করে কাজ হয় না, নসিহত করে কাজ হয় না, বিছানা পরিত্যাগ করে কাম হয় না, অথবা শিরিক বিদআতে লিপ্ত রয়েছে, বারবার তাকে বুঝিয়ে কোনো কাম হয়নি, ফরজ তালাক দিয়ে দিতে হবে, তালাক দিয়ে তাকে বিদায় করে দিতে হবে, তার রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। আবার হারামও হয়ে যায় সেটাও আমরা বুঝতে পারলাম, আর এটা সাধারণত মাসিক অবস্থায় তালাক দিলে হারাম হয়ে যায়।